বিচারকর্তা সাত পর্ব। অনন্তর জিরুদাল অর্থাৎ গিদিয়ন তাঙ্কর সঙ্গী সমস্ত লোক প্রভাতরে উঠি হারদ নির্ঝর নিকটরে ছাউনি কলে। সে সময়ের মিদিয়নর ছাউনি সেমানক উত্তর আড়ে মোরি পর্বত নিকটস্থ তলভূমিরে থিলা। এউতারে সদাপ্রভু গিদিয়নকু কহিলে, তুম্ভ সঙ্গী লোকমানে এতে অধিক যে আমি মিদিয়নীয় লোকমানকু সেমানক হস্তরে সমর্পণ করি নপারু, কলে আম্ভ নিজ হস্ত আম্ভকু উদ্ধার করিয়াছি, এহা কহি ইস্রায়েল অবা আম্ভ প্রতিকূলে দর্প করিব। এণু এবে হায়া কর যে কেহি ভয়ার্ত ও কম্পিত সে ফেরি গিলিয়দ পর্বতকু চালি যাও, এহা কহি লোকমানক কর্ণরে ঘোষণা কর। তৈরে লোকমানক মধ্যরু 22,000 লোক ফেরিগলে ও 10,000 লোক রহিলে। তো সদাপ্রভু গিদিয়নকু কহিলে, তথাপি বহুত লোক অছন্তি, সেমানকু জল নিকটকু আণ, সেঠারে আম্ভে তুম্ভ নিমন্তে সেমানকু পরীক্ষা করিবা। তৈরে আম্ভে যাহা বিষয়ে তুম্ভকু কহিবা এ তুম্ভ সঙ্গে যিব, সে তুম্ভ সঙ্গে যিব। পুনি যাহা বিষয়ে আম্ভে তুম্ভকু কহিবা এ তুম্ভ সঙ্গে যিব নাহিঁ, সে যিব নাহিঁ। তেণু সে লোকমানকু জল নিকটকু আনিলে। তৈরে সদাপ্রভু গিদিয়নকু কহিলে, কুকুর পরি আপনা জিহ্বারে চাকু চাকু করি জল খাইবা প্রত্যেক লোককু, সেইপরি পান করিবাকু আণ্ঠু উপরে নই পড়িবা প্রত্যেক লোককু পৃথক কর। তৈরে যেউমানে আপনা আপনা মুখরে হাত দেই চাকু চাকু করি জল খাইলে সেমানে সংখ্যারে 300 লোক হেলে, মাত্র অবশিষ্ট লোক সমস্তে জলপান করিবাকু আণ্ঠু উপরে নই পড়িলে। তো সদাপ্রভু গিদিয়নকু কহিলে, যেউ 300 লোক চাকু চাকু করি জল খাইলে সেমানক দ্বারা আম্ভে তুম্ভমানকু উদ্ধার করিবা ও মিদিয়নীয় মানকু তুম্ভ হস্তরে সমর্পণ করিবা, আও সমস্ত লোক আপনা আপনা স্থানরকু চালি যাআন্তু। এথিরে লোকমানে আপনা আপনা হস্তরে খাদ্যদ্রব্য ও তুরি ঘেনিলে। পুনি সে ইস্রায়েলর সমস্ত লোককু আপনা আপনা তম্বুকু বিদায় কলে, মাত্র সেই 300 লোককু রখিলে। সে সময়ের মিদিয়নীয় ছাউনি তার নিচস্ত তলভূমিরে থিলা। অনন্তর সেই রাত্রিরে সদাপ্রভু তাঙ্কু কহিলে, উঠ সে ছাউনিকি ওলাই যাও, কারণ আম্ভে তুম্ভ হস্তরে তা সমর্পণ কলু, মাত্র তুমে যিবাকু ভয় কলে তুম্ভ দাস ফুরাকু সঙ্গে নেই ছাউনিকি ওলাই যাও, আউ সেমানে যাহা কহন্তি তুমে তা শুনিব। তয়ু তারে ছাউনিকি ওলাই যিবা পাই তুম্ভ হস্ত বলবান হেব। তয়রে সে আপনা দাস ফুরা সহিত ছাউনিরে থিবা সসজ্জ লোকমানক বাহারস্থ সীমার প্রান্ত পর্যন্ত গলে। সে মিদিয়নীয় ও অমালিকীয় ও পূর্বদেশীয় লোকমানে বহু সংখ্যক হেতুরু পঙ্গপাল পরি তলভূমিরে পড়ি রহিলে। সেমানকর ওট বহু সংখ্যক হেতুরু সমুদ্র তীরস্থ বালি পরি অসংখ্য থিলে। পুনি গিদিয়ন উপস্থিত হেলাবেলে দেখ জনে লোক আপনা সঙ্গীকে গোটিয়ে স্বপ্ন জনাই কহিলা, দেখ মু স্বপ্ন দেখিলি যে এক জবরোটি মিদিয়নীয় ছাউনি আড়কু গড়ি গড়ি তম্বুকু আসি আঘাত করতে তা পড়িগলা, পুনি তাকে ওল্টাই পকাতে সেই তম্বু শোই পড়িলা। তহু তাহার সঙ্গী উত্তর করি কহিলা, এহা ইস্রায়েলীয় জয়াসর পুত্র গিদিয়ন মানকর খড়গ ছড়া আউ কিছি নুহে, পরমেশ্বর মিদিয়নকু ও সমুদায় সৈন্য দলকু তাহা হস্তরে সমর্পণ করিয়াছন্তি। সেতবেলে গিদিয়ন সেই স্বপ্নর কথা ও তার অর্থ শুনি প্রণাম কলে। পুনি সে ইস্রায়েল ছাউনিকি ফেরিয়াসি কহিলে, উঠ কারণ সদাপ্রভু তুম্ভমানক হস্তরে মিদিয়নীয় সৈন্য দলকু সমর্পণ করিয়াছন্তি। তহু সেই 300 লোককু তিনি দলরে বিভাগ করি সে সমস্তঙ্ক হস্তরে তুরি ও শূন্য কলস ও কলস মধ্যরে দিহুড়ি দেলে। আউ সেমানকু কহিলে, তুমেমানে মো প্রতি দৃষ্টি রখি মো পরি কর্ম কর। পুনি মু ছাউনি বাহারস্থ সীমা প্রান্তরে উপস্থিত হেলে যে রূপে করিবি তুমেমানে হি সেই রূপে করিব। যেতবেলে মু ও আম্ভ সঙ্গী সমস্তে তুরি বজাইবু সেতবেলে তুমেমানে মধ্য সমুদায় ছাউনির চারিআড়ে তুলি বজাও ও কুহ খড়গ সদাপ্রভুঙ্କ পক্ষ ও গিদিয়নীয়মানଙ୍କ পক্ষ। অনন্তর মধ্যাহ্ন প্রহরର আরম্ভରେ মিদিয়নীয়মାନେ নূতন প্রহরী স্থাপন করতে গিদিয়ন ও তাহার সঙ্গী 100 লোক ছাউনির বাহারস্থ সীমা প্রান্তরে উপস্থিত হেলে। পুনি সেমানে তুরি বজাই সেমানক হস্তরে থিবা কলস কচাড়ি ভাঙ্গি পকাইলে। এরূপে তিনি দলস্থ লোক তুরি বজাইলে ও কলস ভাঙ্গিলে।
ପୁଣି ବାମ ହସ୍ତରେ ଦିହୁଡ଼ି ଓ ଦକ୍ଷିଣ ହସ୍ତରେ ବଜାଇବା ତୁରି ଧରିଲେ ଓ ସେମାନେ ଡାକ ପକାଇ କହିଲେ, ଖଡ଼ଗ ସଦାପ୍ରଭୁଙ୍କ ପକ୍ଷ ଓ ଗିଦିଓନଙ୍କ ପକ୍ଷ। ପୁଣି ସେମାନେ ପ୍ରତ୍ୟେକ ଛାଉଣି ଚାରିଆଡ଼େ ଆପଣା ଆପଣା ସ୍ଥାନରେ ଠିଆ ହୋଇ ରହିଲେ। ତଇଁରେ ସୈନ୍ୟ ଦଳ ଦୌଡ଼ା ଦୌଡ଼ି କଲେ। ତେବେ ଇସ୍ରାଏଲ ଲୋକମାନେ ଜୟଧ୍ୱନି କରି ସେମାନଙ୍କୁ ପଳାୟନ କରାଇଲେ। ପୁଣି ସେମାନେ 300 ତୁରି ବଜାନ୍ତେ। ସଦାପ୍ରଭୁ ପ୍ରତ୍ୟେକ ଲୋକର ଖଡ଼ଗ ଆପଣା ସଙ୍ଗୀ ଓ ସମୁଦାୟ ସୈନ୍ୟ ଦଳ ବିରୁଦ୍ଧରେ ଚଳାଇଲେ। ତଇଁରେ ସୈନ୍ୟ ଦଳ ସରଦାଡ଼େ ବୈତ୍ସିଟା ପର୍ଯ୍ୟନ୍ତ, ତଦ୍ଧତ୍ ନିକଟସ୍ଥ ଆବେଲ ମୋଲାହାର ସୀମା ପର୍ଯ୍ୟନ୍ତ ପଳାୟନ କଲେ। ଏଉତାର ନପ୍ତାଲି ଓ ଆସେର ଓ ସମୁଦାୟ ମନସି ଦେଶରୁ ଇସ୍ରାଏଲ ଲୋକେ ଏକତ୍ରିତ ହୋଇ ମିଦିଆନିଆମାନଙ୍କ ପଛେ ପଛେ ଗୋଡ଼ାଇଲେ। ପୁଣି ଗିଦିଓନ ଇଫ୍ରିୟମର ପର୍ବତମୟ ସମସ୍ତ ଦେଶର ଚାରିଆଡ଼େ ଏହି କଥା କହିବାକୁ ଦୂତ ପଠାଇଲେ, ମିଦିଆନ ପ୍ରତିକୂଳରେ ଓହ୍ଲାଇ ଆସ ଓ ସେମାନଙ୍କ ଆଗେ ଆଗେ ବୈତ୍ ବାରା ପର୍ଯ୍ୟନ୍ତ ସମସ୍ତ ଜଳ ମଧ୍ୟ ଜର୍ଦ୍ଦନ ହସ୍ତଗତ କର। ତୈରେ ଇଫ୍ରିୟମର ସମସ୍ତ ଲୋକ ଏକତ୍ରିତ ହୋଇ ବେଥବାରା ପର୍ଯ୍ୟନ୍ତ ସମସ୍ତ ଜଳ ମଧ୍ୟ ଜର୍ଦ୍ଦନ ହସ୍ତଗତ କଲେ। ଏଥିରେ ସେମାନେ ଓରେବ ଓ ସେବ ନାମକ ମିଦିଆନର ଦୁଇ ଅଧିପତିଙ୍କୁ ଧରିଲେ। ପୁଣି ସେମାନେ ଓରେବକୁ ଓ ଓରେବ ଶୈଳ ନିକଟରେ ବଦ୍ଧ କଲେ, ଆଉ ସେବକୁ ସେମାନେ ସେବ ଦାକ୍ଷାଯନ୍ତ୍ର ନିକଟରେ ବଦ୍ଧ କରି ମିଦିଆନର ପଛେ ପଛେ ଗୋଡ଼ାଇଲେ। ପୁଣି ସେମାନେ ଓରେବ ଓ ସେବର ମସ୍ତକ ଜର୍ଦ୍ଦନ ସେପାରିକି ଗିଦିଓନମାନଙ୍କ ନିକଟକୁ ଆଣିଲେ।